হুজুরের সাথে আমার সম্পর্কটা না বললেই নয় আমি যখন এই মাহফিলে আসছিলাম একটু আগে হুজুর আমাকে হাত ধরে ধরে নিয়ে আসছিল আমি প্রথমে হুজুরের চেহারার দিকে তাকিয়েছিলাম এটা মনে করে যে রসুলকে কোনো দিন দেখি নেই কিন্তু রসুলের একজন আউলাদ যিনি বাংলাদেশে আছেন বলে আমরা ওনার স্নেহে ধন্য হই এমন একজন আলেম আজকে আমাদের মাঝে বসা আল্লা পাক যেন হুজুরকে এই দিনের জন্য আমাদের জন্য পুরো বাংলাদেশের জন্য মুসলিম উম্মার জন্য যেন আল্লাহ কবুল করে সকলে বলেন আমি তো হুজুরকে দেখলে আমার হৃদয় থেকে দোয়া আসে এই জন্যে কারণ রসুলে করিম সাল্লাহসাল্লামের আখলাক ছিল এমন আল্লাহর নবী নিজে না খেয়ে মানুষকে খাওয়াতেন নিজে না পড়ে মানুষকে পড়াতেন হুজুরের সাথে আজকে থেকে চার বছর আগে একবার আমার প্রথম দেখা রাত্রি হুজুরের সাথে আমার মাহফিল ছিল হুজুর আমাকে জিজ্ঞাসা করলো মাহফিলের পরে মাওলানা কোথায় যাবেন আমি বললাম হুজুর মাহফিল করে কোনো একটা হোটেলে গিয়ে থাকবো আজকে হুজুর বললেন না চলেন আমার বাসায় আমি অবাক হয়ে গেলাম যে একজন আলেম তার ছোট্ট ছেলের মতো বয়সের এক আলেমকে এতটুকু আদর করবে স্নেহ দিবে ভালোবাসবে আমি অবাক হয়ে গেলাম হুজুর বাসায় গিয়ে প্রথমে ডাক দিলেন আসাদ যে আসাদ আজকে দুনিয়া থেকে চলে গেছে হুজুর তার নামটা ধরে ডাক দিলেন আসাদ আমার কাছে মনে হলো আসাদ যেন হুজুরের একটা লাঠি আজকে আমাদের এই কলিজার টুকরা ভাই দুনিয়া থেকে চলে গেছে এই মাহফিল থেকে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন যেন আসাদের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেয় সকলে বলি আমি হুজুর তখন ওনার ছেলেকে বলল মালানা আজকে আমাদের বাসায় থাকবে যা যা লাগবে তুমি এসে এনে এনে দিবা যা যা লাগবে দিয়ে যাবা আমি তখন হুজুরের কাছ থেকে তাকিয়ে তাকিয়ে শিখলাম মেহমানকে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম কেমন সম্মান করলেন ওনার আচরণ দেখে একটু অনুধাবন করলাম এজন্য যারা আমরা হুজুরকে পেয়েছি হুজুর আমাদের জন্য বট বিক্ষের মতো আমরা যখন কোন আলেমের কাছে গিয়ে আমাদের হৃদয়টাকে শান্ত করতে না পারি আমরা যখন আমাদের মুফাসের হারিয়ে আমাদের হৃদয়ের ভিতরে যখন রক্তের খরণ চলে আমরা যখন কান্নায় ভেঙে পড়ি তখন আনোয়ার হুসাইন তাহের জাবেরি বেরিয়াল মাদানি উনার চা আল্লাহ আমাকে আমরা খুঁজে পাই কোরআনের ময়দানে ঠিক না বেঠি সুতরাং আজকের ময়দান থেকে বলতে চাই একজন মুফাসসিরকে বন্ধ করে এদেশকে আলেম শূন্য করা যাবে না এদেশের মানুষের হৃদয় থেকে আলেমের ভালোবাসা মুছে দেওয়া যাবে না ঠিক না শুনুন আমার ভাইরা শুনুন আমার ভাইরা আজকের এই মাহফিল এই মাহফিল এখানে চলছে এই মাহফিল চলবে যদি কেউ বাধা দিতে আসে তোমরা নিষিদ্ধ হয়ে যাবা মাহফিল নিষিদ্ধ হবে না ঠিক না বেঠি সুতরাং আজকের এই মাহফিলের শুরুতেই হুজুর আমাকে সুযোগ দিয়েছেন এই মাহফিলের ডেকে ধন্য করেছেন জন্য আমি মহান মালিকের আলিসান দরবারে শুক্রিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আল আমিনের জন্য সুক্রিয়াতান করছি আলহামদুলিল্লাহ এই মাহফিলে এই মাহফিলে উপস্থিত হয়েছেন দেশবরণ্য অনেক ওলামা হাজরত বিশেষ করে আমাদের অত্যন্ত কাছের হুজুরের পরে আমরা যাকে মনে করি যে আলহামদুলিল্লাহ এই দরবারকে হুজুরের সন্তানরা সহ যারা জীবিত রাখার জন্য কাজ করবে তাদের মধ্যে অন্যতম হচ্ছে মাহবুব ইজুদ্দিন তাহিরি আল মাদানি হাফিজা আল্লাহ পাক আমার এই প্রিয় ভাইকে আল্লাহ দিনের জন্য কবুল করুক বলে আমি হুজুরের কণ্ঠের মতো মিল আমি কারো কণ্ঠে পাই না কিন্তু হুজুর যখন কথা বলে আর আমাদের মাহবুব ভাই যখন কথা বলে দুজনের কথা আমার কাছে একরকম মনে হয় আল্লাহ যেন আরেক সিংহ পুরুষ হিসেবে আমার এই ভাইকে যেন আল্লাহ কবুল করে সকলে বলে না আমি